হাই বন্ধুরা মামুন একাডেমি থেকে আমি আবদুল্ল মামুন আবারও আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যদিও এটা অনেক বিরতির পরের একটা টিউটোরিয়াল যারা আমার ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে কানেক্টেড আছেন তারা আমার বিষয়টি জানেন যে কেন আমি এতদিন ভিডিও দেইনি বা দিতে পারিনি তারপর আমি চেষ্টা করেছি অনেক কষ্টে সময় বের করে আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য বন্ধুরা কথা বাড়াবো না চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই প্রজেক্টে যাওয়ার আগে আমি বলে নিচ্ছি যে আজকে আমরা এই ভিডিওতে কি দেখব এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে মোবাইল নাম্বার অর্থাৎ ফোন নাম্বারের যে ফর্ম্যাটিংটা সেই জিনিসটা কিভাবে করে দেখেন বন্ধুরা এখানে মোটামুটি আমরা নয় ধরনের ফরমেটিং এখানে দেখিয়েছি নয়টা একই মোবাইল নাম্বার নয়টা ধরনে দেখানোর চেষ্টা করেছি আপনার যেই ফর্মেটটি ভালো লাগবে সেই ফরমেটটি আপনি ইউজ করবেন এছাড়াও আপনি আরও অন্যান্য এছাড়া এর বাহিরেও যে ফরমেটিং নেই সেটা না এর বাহিরেও অনেক ফরমেটিং আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো সেই ফর্মেটিংগুলো তৈরি করে নিতে পারবেন আমরা আজকে সেটাই দেখাবো যে এই ফরমেটিংগুলো এখানে আমি যে নয়টা ফরমেটিং দেখিয়েছি এই নয়টা ফরমেটিং কীভাবে করবেন এই জিনিসটাই আজকের মূল আলোচ্য বিষয় এখান থেকে আপনি এই নয়টা শেখার পরে হয়তো বা আপনি নিজে আরও কাস্টমাইজ করে আপনি এখান থেকে অনেকগুলো ফরমেটিং তৈরি করতে পারবেন বন্ধুরা কথা বলবো না সরাসরি চলেন আমরা প্রজেক্টে চলে যাই তার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সপ্তাহে বৃহস্পতি এবং শনি দুই দিন আমি দুইটা টিউটোরিয়াল আপলোড করে থাকি আপনি যদি সেই আপলোডেড ভিডিওর অটোমেটিক নোটিফিকেশন পেতে চান তাহলে এখনই এখান থেকে বেলাইকুনে আলতো করে একটা সোয়া দিয়ে রাখুন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে এখানে আপনি তার অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন সো গো ব্যাক বন্ধুরা স্ক্রিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখানে আমরা আজকে দেখবো হচ্ছে এই মোবাইল নাম্বারগুলো ফরম্যাটিং আগামী পর্বে হয়তো আপনাদের জন্য আমি একটা ড্যাশবোর্ডের একটা হয়তো টিউটোরিয়াল নিয়ে আসতে পারি যদি আমি সময় সুযোগ পাই তাহলে হয়তো আপনাদের এরকম একটা ড্যাশবোর্ডের একটা টিউটোরিয়াল দিব আজকে আমরা দেখবো হচ্ছে এই মোবাইল নাম্বারিংয়ের যে ফরমেটিং সেই জিনিসটা বন্ধুরা এখানে দেখেন প্রথমে একেবারে সিম্পলি একটা মোবাইল নাম্বার টাইপ করা আছে যেমন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ডাবল ফোর সেভেন টু ওয়ান এটা সিম্পল একটা মোবাইল নাম্বার এটা যদি আমরা এন্টার দিই তাহলে এটা জিরোটা চলে যাবে এই জিরোটা কেন চলে যায় এবং এই জিরোটা অ্যাড করার আমি মোটামুটি অনেকগুলো সিস্টেম আপনাদেরকে দেখিয়েছি সেটার ভিডিও আছে চাইলে আপনারা আমার ভিডিও থেকে চ্যানেল থেকে সেখান থেকে দেখে নেবেন ওকে এখানে আমরা সিম্পলি মোবাইল নাম্বার টাইপ করলাম এখানে মোবাইল নাম্বার টাইপ হয়ে গেল এবার হচ্ছে দেখবো আমরা দ্বিতীয় ফরমেটিংটা সেটা কি এই যে মোবাইল নাম্বার যেটা আছে এটার আগে শূন্য কিভাবে অ্যাড করতে হবে ওকে তো আমরা এখানে টাইপ করি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ডাবল ফোর সেভেন টু ওয়ান ওকে এবার দেখেন জিরো চলে গেছে জিরো চলে গেছে বাট এটা আমরা এখন ফর্মেটিং করে নিয়ে আসবো ফর্মেটিং করার নিয়ে আসার জন্য আমরা এই যে টগেলটা আছে এই নাম্বার ফরমেটিংয়ে টগেলে ক্লিক করব দেন দেখেন এখানে আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে বন্ধুরা এখানে দেখেন এখানে আসছে জেনারেল আমরা সিম্পলি চলে যাবো হচ্ছে কাস্টমে কাস্টমে যাওয়ার পরে এই যে জেনারেল দেখেন এই জেনারেলটা আমরা কেটে দিব অর্থাৎ এই এখানে যে জেনারেলটা থাকে এই জেনারেলটাই এই জেনারেলটা এখানে যদি আমরা শূন্য চাপতে থাকি দেখেন এক দুই আপনারা এখানে খেয়াল করবেন এখানে চেঞ্জ হয়ে যাবে তিন চার যখনই এই নাম্বারটা ফুলফিল হয়ে যাবে অর্থাৎ এখানে আসে দেখেন হচ্ছে এখানে আছে ছয় আর এখানে হচ্ছে চার দশ এখানে আর দশটা ওয়ার্ড আসে দশটা সংখ্যা আছে এখানে যখন আমি এগারোটা চাপবো তখন একটা এক্সট্রা শূন্য পড়ে যাবে যেমন দেখেন এখানে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে দেখেন এগারোটা দেওয়ার পর এখানে শূন্য অ্যাড হয়ে গেছে এই যে দেখেন এখন আপনি এখানে অথবা এ এই ফর্মেটিংটা যেটা আপনারা করবেন সেটা হচ্ছে টোটাল কলামটা ফরমেটিং করে নেবেন সাপোজ আপনি এই কলামে মোবাইল নাম্বার টাইপ করবেন এই কলামটা টোটালি এখানে নাম্বার ফরমেটিংয়ে গিয়ে এখানে টোটালটা ফরমেটিং করে নেবেন যেমন এখানে যদি আমি সাপোজ এইটাকে আমি যদি ফরমেটিংটা এখানে এখানে টোটালটা দিয়ে দিই তাহলে দেখেন এখন যদি এখানে আমি টাইপ করি জিরো ওয়ান এত 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 এরকম যদি টাইপ করি তাহলে দেখেন এখানে শূন্যটা থেকে যাবে আমরা এর দ্বিতীয় ফরমেটিকে বন্ধুরা চলে যাব আমরা এই মোবাইল নাম্বারটাই যদি সিম্পলি আমরা দ্বিতীয়বার টাইপ না করে আমরা এখানে ডাবল ক্লিক করে এটাকে যদি পেস্ট করে দিই তাহলে আমার সেই মোবাইল নাম্বারটা চলে আসবে আমরা এই ফর্মেটিংটায় যাব ওকে তো এই টগেলে না গিয়ে আমরা যদি যেটা কাজ করতে পারি কন্ট যেটা হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল ওয়ান কন্ট্রোল ওয়ান প্রেস করলে আমাদের ফর্মেটের যে ডায়লগ বক্স সেটা ওপেন হবে আমরা আগের সেই কথা মতো চলে যাব কাস্টমে যেহেতু হচ্ছে আমাদের কি প্রথম হচ্ছে প্লাস আমরা প্রথমে দিব হচ্ছে প্লাস এরপরে কি ডাবল এইট এই যে আমাদের প্রথমে ডাবল এইট এরপর হচ্ছে জিরো দ্যাট মিন্স এই যে জিরো ওয়ান সেভেন ওয়ান এত 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 এখন দেখেন আমি যখন প্লাস ডাবল এইট জিরো ওয়ান দেওয়া হয়ে গেছে তখন কিন্তু আমার এখানে টাকা চলে আসছে তারপর আমরা আবার দিয়ে দেখি দেখেন যদি শূন্য বেশি দিই তাহলে এই সংখ্যাটা বেড়ে যাবে যদি কম দিই তাহলে কম আসবে তাহলে এক দুই তিন চার পাঁচ উপরে একটু তাকাবেন উপরে তাকাবেন যখন এই যে বেশি হয়ে গেছে আমরা একটা কেটে দিলাম অর্থাৎ আমরা যেই ফর্মেটিংটা এক্সপেক্টেড চেয়েছি সেই ফর্মেটিংটা হয়ে গেছে ওকে আমাদের তৃতীয় ফরম্যাটিংটা হয়ে গেছে এবার আমরা চার নম্বর ফর্মেটিংয়ে যাব কন্ট্রোল ভি করা আছে আর আগে আমরা যেটা কপি করেছিলাম সেটাকে এন্টার দিলাম এবার হচ্ছে দেখেন ডাবল প্লাস ডাবল এইটের পরে জিরো নেই একটু যদি বন্ধুরা একটু খেয়াল করেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই ফরমেটিং এটা তো বুঝতে পেরেছেন তাই না যে এই ফরমেটিং কোনটার সাথে কি ডিফারেন্স আছে কোনটার এর ধরনটা কি আবার কেউ ভাববেন না যে এই গুলো আসলে মনে হচ্ছে যে সবই রকম আসলে কিন্তু এক রকম না এখানে নয়টা ফরমেটিং দেওয়া আছে নয়টা নয় ধরনের প্রথমটা হচ্ছে এখানে হচ্ছে প্লাস ডাবল এইট জিরো একসাথে এখানে হচ্ছে আমরা প্লাস ডাবল আলাদা করব ওকে তো আমরা কোনটা করব এই যে ফরমেটিংটা দ্যাট মিন্স প্লাস ডাবল এইট স্পেস জিরো ওয়ান এত দেন চলে যাবো হচ্ছে জেনারেল এরপর হচ্ছে আমরা কি টাইপ করব প্লাস ডাবল এইট ওকে এবার দেখেন এই ধরনটা কিন্তু আমাদের হয়ে গেছে এবার হচ্ছে স্পেস এরপর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো দ্যাট মিনস জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এরপর হচ্ছে স্পেস এরপর হচ্ছে কি সেভেন ডাবল ফোর এরপর হচ্ছে কি স্পেস এই এইটা এরপর হচ্ছে সেভেন টু ওয়ান এখন দেখেন এবার যদি আমরা ওকে দিই তাহলে দেখেন এই যে ফর্মেটিংটার মতো আমাদের হয়ে গেছে কত সুন্দর এখন একটু এই টোটাল কলামটা যদি আপনি এই ফরমেটিং করতেন তাহলে কিন্তু দেখেন এখানে সমস্ত মোবাইল নাম্বার কিন্তু দেখতে কিন্তু অনেক চমৎকার লাগতো অনেক সুন্দর লাগতো যেমন এটা দেখতে ভালো লাগতেছে না এটা দেখতে একটু একবারে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে ঠিক আছে কিন্তু একটু মানে ওই যে মোবাইল নাম্বার মুখস্থ করার জন্য যে ধরনটা দরকার হয় যে সেভেন ডাবল ফোর সেভেন টু ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন টু ওয়ান এরকম আমরা যখন পড়ি মানে সহজলভ্য এবং মুখস্থ করার জন্য জিনিসটা দরকার হয় তখন ফর্মেটিংটা খুব বেশি কাজে লাগে মানুষকে বলার জন্য এবং রিডেবেল করার জন্য আমরা চলে যাব হচ্ছে পরের ফরমেটিং এ কন্ট্রোল ভি দেন হচ্ছে এন্টার দেন হচ্ছে কন্ট্রোল ওয়ান এবার আমরা এই ফর্মেটিংটা যাব সিম্পলি সেই কাস্টমে প্রথমে কি প্লাস ডাবল এইট ওকে আগেরবার আমাদের ছিল হচ্ছে এই যে এখানে যে আমরা সেভেন ওয়ান জিরোর পরে যে কোনো স্পেস দিয়েছি এখানে একটা স্পেস দিয়েছি এই স্পেসের জায়গাটা আমরা হাই পেন দিব ওকে তো প্লাস ডাবল এইট ডাবল এইটের পরে আমাদের কিন্তু স্পেস আছে ওকে এবার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওকে এবার হচ্ছে হাইপেন সেভেন ডাবল ফোর হাইপেন সেভেন টু ওয়ান এবার যদি আমরা ওকে দিই তাহলে দেখেন আমার কিন্তু এই ফরমেটিংটার মতো হয়ে গেছে কত সুন্দরভাবে তাই না বন্ধুরা তো এরপরে যে ফরমেটিংটা সেটা একটু যদি আপনারা খেয়াল করেন এখানে আমরা কন্ট্রোল ভি দিলাম সরি কন্ট্রোল ভি দিলাম দেন হচ্ছে এন্টার কন্ট্রোল ওয়ান ওকে এবার হচ্ছে আমরা এই ফরমেটিংটা কী এই ফরমেটিংটা হচ্ছে আমরা যে প্লাস ডাবল এইট ওকে এরপর হচ্ছে জিরো এই যে দেখেন প্লাস ডাবল এইট জিরো এরপর হচ্ছে স্পেস এরপর হচ্ছে কি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এখানে চারটা এখানে আমরা চারটা দিয়েছি ওকে এরপর হচ্ছে কি স্পেস এরপর হচ্ছে সেভেন ডাবল ফোর এরপর হচ্ছে স্পেস সেভেন টু ওয়ান আশা করি আপনারা বুঝতে পারি এখানে আমার একটা শূন্য বেশি হয়ে গেছে এখন দেখেন আমরা যে ফর্মেটিংটা চেয়েছিলাম যে প্লাস ডাবল এইট জিরো এখানে ডাবল এইট জিরো চলে আসলো দেন হচ্ছে সেভেন সেভেন ওয়ান জিরো স্পেস এখানে চার তিনটে সংখ্যা এখানে স্পেস এবার হচ্ছে আমরা এই যে প্লাস ডাবল এইট যখন আমরা ইন্টারন্যাশনালি কোনো জিনিস পাঠাই বিদেশে বা কোনো কোনো বিদেশে মোবাইল নাম্বার দেখেন তখন এই ফরমেটটা ইউজ করা হয় তো আমরা এটাকে এই ফর্মেটটা আমরা এখন দেখবো কন্ট্রোল ওয়ান দেন হচ্ছে কাস্টমে এবার হচ্ছে আমরা কী করব এই যে সিম্পলি এই যে প্লাস ডাবল এইটটি আমরা ব্র্যাকেটে দিয়ে দেব তো ফার্স্ট ব্র্যাকেট ওপেন প্লাস ডাবল এইট দেন হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ এবার হচ্ছে কি স্পেস ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো দিন হচ্ছে প্রথমে আমরা এই যে প্লা ব্র্যাকেটের ভিতরে ডাবল এইটটা দিয়ে দিব কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ওপেন প্লাস ডাবল এইট ব্র্যাকেট ক্লোজ ওকে জিরো ওয়ান সেভেন ওয়ান এরপর হচ্ছে স্পেস এরপর হচ্ছে জিরো সেভেন স্পেস ডাবল ফোর স্পেস এক দুই তিন ওকে এখন দেখেন কী দাঁড়ালো এইটার মতোই যে কি প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ডাবল ফোর সেভেন টু ওয়ান যে যেভাবে রিডাবেল করতে চান আপনার মোবাইল নাম্বার আপনার যেভাবে আসে যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করবেন এবার এটাকে আমরা আবার নতুন ফর্মেটিংটা দেখবো যেটা হচ্ছে পেস্ট কন্ট্রোল ওয়ান এটা কি প্লাস ডাবল এইট এর ভিতরে আবার জিরো আসছে আপনি যেভাবে চান বন্ধুরা আমি আবারও বলছি আপনি যেভাবে চাইবেন ফর্মেটিং সেভাবে করবেন ফার্স্ট ব্র্যাকেট ওভেন প্লাস ডাবল এইট জিরো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ওকে এরপর হচ্ছে কি স্পেস জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো অর্থাৎ চারটা সংখ্যা এক দুই তিন চার ওকে এরপর হচ্ছে কি আবার তিনটে সংখ্যা এক দুই তিন ওকে এবার হচ্ছে হাইপেন এক দুই তিন এবার যদি আমরা ওকে দিই তাহলে দেখেন কি কত সুন্দর একটা ফরম্যাটিং আপনার জন্য কত সুন্দর রিডেবেল দেখেন প্লাস ডাবল এইট জিরো ওকে ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ডাবল ফোর হাইপেন সেভেন টু ওয়ান এবার আমরা এই ফরম্যাটিংটা দেখব এটাকে কন্ট্রোল ভি দিলাম ওকে দেন হচ্ছে কন্ট্রোল ওয়ান ফরমেটিং আমাদের সেলটা যেটা ডায়লগ বক্সটা ওপেন হয়ে গেল দেন হচ্ছে কাস্টম কাস্টমে যাওয়ার পরে এখানে আবার আবার এই চমৎকার এইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে প্লাস ডাবল এইট সরি প্লাস ডাবল এইট জিরো স্পেস চারটা সংখ্যা এক দুই তিন চার এক দুই তিন চার স্পেস এরপরে দুইটা দুইটা করে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওকে এখন দেখেন কত সুন্দর প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফোর ফোর সেভেন টু ওয়ান যেভাবে আপনি রিডেবল করতে চান বন্ধুরা আজকে আমি আপনাকে দেখিয়েছি যে আপনি আপনার ফোন নাম্বার অথবা মোবাইল নাম্বারকে আপনি কিভাবে ফরমেটিং করতে চান সেটার কয়েকটা সিস্টেম এই ভিডিওটা দেখার পরে আশা করি মোবাইল নাম্বারের ফরমেটিংয়ের উপরে আপনার আর কোনো প্রবলেম থাকবে না যত যত ধরনের প্রবলেমই আসুক না কেন আপনি অবশ্যই অবশ্যই সেটা কিন্তু সলভ করতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক অনেক কষ্ট হয় আমি হাজার অসুস্থতার মধ্যেও আপনাদের অনুরোধের কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা তো আপনারা যদি আসলে একটু উৎসাহ না দেন তাহলে কিন্তু আসলে ভিডিও তৈরি করতে কেউ আশাবোধ করে না উৎসাহবোধ করে না বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি মামুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ